আশিস টিউশান ক্লাস চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত সমস্ত রকম এডুকেশন সংক্রান্ত ইনফরমেশন এই চ্যানেলটিতে আপনারা পেয়ে যাবেন নমস্কার দর্শকবৃন্দ গৃহপাঠ নেই তৃতীয় ভাষা শিক্ষায় সংকট আজকে আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব করোনাকালে অনলাইন ক্লাসের পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে নিয়মিত অনুশীলনের মধ্যে থাকে সেই জন্য সব স্কুলের বিভিন্ন শ্রেণীতে অ্যাক্টিভিটি টাস্ক বা গৃহপাঠ দিচ্ছে শিক্ষা দপ্তর কিন্তু শিক্ষকদের একাংশের অভিযোগ বাংলা থেকে অঙ্ক পর্যন্ত নানা বিষয়ে সেই পাঠ দেওয়া হলেও সপ্তম ও অষ্টম শ্রেণীতে তৃতীয় ভাষায় হিন্দি সংস্কৃত আরবি ইত্যাদি তা দেওয়া হচ্ছে না অ্যাক্টিভিটি টাস্ক না দেওয়ায় অনেক পড়ুয়াই তৃতীয় ভাষা শিখতে পারছে না এই ধরনের ভাষা শেখার প্রবণতা কমে যাচ্ছে পড়ুয়াদের মধ্যে শিক্ষকেরা জানিয়েছেন এর প্রধান কারণ ওই সব বিষয়ে পড়ুয়াদের কোনো পরীক্ষাই দিতে হচ্ছে না শিক্ষা দপ্তরের এক কর্তা জানান মাধ্যমিকে যেসব বিষয় থাকে সেগুলির ওপরেই এখন অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হচ্ছে তৃতীয় ভাষার অ্যাক্টিভিটি টাস্ক দেওয়ার ব্যাপারে ভবিষ্যতে চিন্তাভাবনা করা হবে সমস্যা দেখা দিয়েছে ইউটিউবের অ্যাক্টিভিটি টাস্কের সমাধান নিয়েও দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে সেই উত্তর ভুল আর সেই ভুল উত্তরই অন্ধের মতো লিখে যাচ্ছে পড়ুয়ারা হাওড়ার দুইল্লা পাঁচপাড়া স্কুলের শিক্ষা সুমনা সেনগুপ্ত জানান আগস্টের দশম শ্রেণির বাংলার অ্যাক্টিভিটি টাস্কের উত্তর পরীক্ষা করতে গিয়ে তিনি লক্ষ্য করেন একটি প্রশ্নের উত্তর বেশিরভাগ পড়ুয়াই ভুল লিখেছে এখন ক্লাসে পরীক্ষা হয় না তাই এক পড়ুয়ার খাতা দেখে অন্যজনের টুকে লেখার সম্ভাবনা কম তা সত্ত্বেও সকলে একই ভুল করায় তিনি কয়েকজন পড়ুয়াকে ফোন করেন সেই ছাত্রছাত্রীরা তাকে বলে ইউটিউবে যে উত্তর লেখা ছিল তারা সেটাই লিখেছে সুমনা দেবী বলেন ওরা জানেই না যে উত্তরটা ভুল কারণ গল্পটা ওরা পড়েইনি এভাবে ভুল শেখায় পড়ুয়াদের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে মনে করেন কলকাতার সারদা প্রসাদ ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা শিক্ষক নেতা নবকুমার কর্মকার তিনি বলেন কারা এই সব ভিডিও বানাচ্ছেন সেগুলির বিশ্বাসযোগ্য যোগ্যতা কতটা এই সব ভালো করে বিচার করে তবেই ওই সব চ্যানেল দেখে পড়া এবং শিক্ষা নেওয়া দরকার নইলে যে উদ্দেশ্যে শিক্ষা দপ্তর অ্যাক্টিভিটি টাস্ক দিচ্ছে সেই উদ্দেশ্যটাই ব্যাহত হবে শিক্ষকদের একাংশের মতে একটি বিষয়ের অ্যাক্টিভিটি টাস্ক সব স্কুলের ক্ষেত্রেই প্রযোজ্য ফলে অ্যাক্টিভিটি টাস্কের ইউটিউব যারা বানাচ্ছেন তাদের একাধিক ভিডিও বানাতে হচ্ছে না প্রতিটি স্কুল আলাদা আলাদা অ্যাক্টিভিটি টাস্ক তৈরি করলে এই ব্যাপারে ভুলভাল ইউটিউব বানানোর প্রবণতা কমবে রক্ষা পাবে পড়ুয়ারা কিন্তু এক শীর্ষকর্তা জানাচ্ছেন শিক্ষা দপ্তরের দেওয়া অ্যাক্টিভিটি টাস্ক কি সব স্কুলে দেওয়া হবে স্কুল ভিত্তিক আলাদা আলাদা অ্যাক্টিভিটি টাস্ক তৈরি করে দেওয়ার কোনো পরিকল্পনা আপাতত নেই সুতরাং বোঝা যাচ্ছে যে এই তৃতীয় ভাষা অর্থাৎ সেভেন আর এইটে যে সংস্কৃত আরবি বা হিন্দি রয়েছে সেই ভাষায় কিন্তু কোনো অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হচ্ছে না এবং শিক্ষা দপ্তরের এক অধিকর্তার মতে যেহেতু মাধ্যমিকে এই সাবজেক্টগুলোর কোনো পরীক্ষা হয় না সেই জন্য অ্যাক্টিভিটি টাস্ক এই সমস্ত বিষয়ের ওপর দেওয়া হচ্ছে না পরবর্তীকালে চিন্তাভাবনা করা হবে দেখা যাক পরবর্তীকালে কি চিন্তাভাবনা হয় আর আরেকটি বিষয় ইউটিউবে যে সমস্ত উত্তরপত্র দিয়ে দেওয়া হচ্ছে বা এই সংক্রান্ত ভিডিও যারা বানাচ্ছে তাদের কিন্তু আরও সচেতন হতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ